সতীর জনি মুদ্রা কামরূপে নীলাচল পাহাড়ে পতিত হয়। সেই সময় হতে দেবী কামাখ্যা আজ অবস্থান করেন নীলাচলে। আজ মহাদেবী কামাখ্যার এক অদ্ভুত লীলা আমরা দর্শন করছি। সাধক তথা পূজারি কেন্দুকলাইয়ের ভক্তিতে তুষ্টা কামাখ্যা প্রত্যহ আরতির সময় স্বয়ং অবতীর্ণ হয়ে গর্ভগৃহে আরতির তালে তালে নৃত্য করতেন। গর্ভগৃহের দরজা বন্ধ থাকত, কিন্তু তার নূপুরের আওয়াজে সমগ্র মন্দির ভরে যেত। অন্যান্য পূজারীরা এই কথা কোচ রাজাকে বলে। পরে কেন্দুকলায়ের থেকে সব জানতে পারেন রাজা। তিনি জেদ ধরে বসেন মাকে দেখার। একনিষ্ঠ ভক্ত কেন্দুকলাই জানায়, এভাবে তো মাতৃদর্শন হয় না রাজন, একমাত্র ভক্তির বাঁধন ছাড়া মা ধরা দেন না। কেন্দুকলাইয়ের বারণ সত্ত্বেও রাজা নিজের ইচ্ছায় দেবী দর্শন করার ইচ্ছা প্রকাশ করেন। কেন্দুকলাই নানাভাবে রাজাকে বোঝাতে লাগলেন, এরকম ছল চাতুরি করে জগন্মাতার দর্শন পাওয়া যায় না। নাছোড় মহারাজ সেসব কথা উপেক্ষা করে পূজারীকে নানা রকম ভয় দেখায়। সূর্য অস্ত গেলে শেষ হল সন্ধি পূজা, সন্ধ্যা আরতি শুরু হল। ভক্তির সামনে আবির্ভূত হলেন মহাদেবী কামরূপ কামাখ্যা। জয় কামেশ চামুণ্ডে জয় ভূতাপহারিণী জয় সর্বগতি দেবী কামেশ্বরি নমোস্তুতে বিশ্বমূর্তে সুখে শুদ্ধে বিরূপাক্ষি বিরোচনে ভীমরূপে শিবে বিদ্যে কামেশ্বরি নমোস্তুতে মালা জয়ে জয়ে জম্ভে ভূতাক্ষি সুবিতে ক্ষয়ে মহামায়ে মহেশানি কামেশ্বরি নমোস্তুতে কামেশ্বরি নমোস্তুতে কামরূপ প্রদীপে চ নীলকূট নিবাসিনী নিশুম্ভ শুম্ভমথনী কামেশ্বরি নমোস্তুতে কামাক্ষ্যে কামধ্বস্তে কামেশ্বরী হরিপ্রিয়ে কামনাম দেহি মে নিত্যম কামেশ্বরী নমোস্তুতে বপানাঢ্য মহাবক্ত্রে তথা ত্রিভুবনেশ্বরী মহিষাসুরবধে দেবী কামেশ্বরী নমোস্তুতে ছাগদুষ্টে মহাভীমে কামাক্ষ্যে সুরবন্দিতে জয় কামপ্রদে তুষ্টে কামেশ্বরী নমোস্তুতে ভ্রষ্টরাজ্যো যদা রাজা নবম্যাম্যদশ্চিকি অষ্টম্যাম চ চতুর্দশ্যামুপবাসীনরুত্তমঃ সংবৎসরেণ লভতে রাজ্যম নিষ্কর্ণকম পুনঃ যদম শুনুয়াদ ভক্ত্যা তব দেবী সমুদ্ভবম সর্বপাপ বিনির্মুক্তঃ পরম নির্বাণমৃচ্ছতি সর্বপাপ বিনির্মুক্তঃ পরম নির্বাণমৃচ্ছতি। ঘণ্টাধ্বনির সাথে সাথে নৃত্য শুরু করলেন দেবী। এদিকে মন্দিরের উত্তরের গবাক্ষের এক পাশে লুকিয়েছিলেন মহারাজ। নৃত্যের আওয়াজ পাওয়া মাত্রই গবাক্ষের ভেতর দিয়ে উঁকি মারলেন রাজন। মহামায়া অন্তর্যামী তৎক্ষণাৎ ধারণ করলেন উগ্র মূর্তি। মহারাজের দিকে রোষ দৃষ্টি নিক্ষেপ করে বললেন, এই মুহূর্তে নীলাচল পরিত্যাগ কর, তুই বা তোর বংশধর কখনো এই পিঠে আসবি না। যদি ভুলেও কখনো আসিস, এই পাহাড় আরোহণ করা মাত্র স্ববংশেরই বংশ হবি। তৎক্ষণাৎ দৃষ্টি হারালেন রাজা। কেন্দুকলাই মায়ের চরণে আছড়ে পড়া মাত্রই ক্ষমা প্রার্থনা করে এবং শ্রীপাদ পদ্মে
ফান দিতে বলেন। দেবী তাকে পাথরে পরিণত করেন এবং পাদপদ্মে স্থান দেন। রাজা অভিশাপদগ্ধ হয়ে ব্যথিত চিত্তে ফিরলেন দেশে, আর কখনোই এই তীর্থক্ষেত্রে আসার সাহস করেনি। আজও জাগ্রত সেই মহাস্থান, আজও অবস্থান ওই গর্ভগৃহে দেবী কামাক্ষার।